कोविड-19 চলছে সাধারণ ব্যক্তি মৃত্যুতেও আতঙ্ক ছড়িয়েছে মৃত ব্যক্তি সৎকারে এগিয়ে এলেন নন্দীগ্রামে রেড ভলান্টিয়ার্স নন্দীগ্রামে সাধারণ মৃত্যুতে আতঙ্ক এলাকাবাসীদের মহামারী করোনায় দিন দিন সংক্রমণ যতই বাড়ছে মৃত্যু হারও দিন দিন বাড়ছে আবার সব মৃত্যু করোনার জন্য নয় বার্ধক্যজনিত কারণে কিংবা অন্যান্য কারণে মৃত্যু হতে পারে স্বাভাবিক মৃত্যুতে আতঙ্ক এলাকাবাসী সৎকারের জন্য কেউ এগিয়ে এলেন না অভিযোগ পরিবারে কাণ্ড পোষায় বাড়ি বিমান গোল বয়স 55 বছর বয়স তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন বার্ধক্যজনিত কারণে শেষমেশ সিপিএম দ্বারা পরিচালিত রেড ভলান্টিয়ার্সরা এগিয়ে এলেন সব কাজ করার জন্য নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে ভেকুটিয়া পঞ্চায়েতের পাণ্ডক পোষা রাতে স্বাভাবিক মৃত্যুতে দেহ সৎকারের লোক না পাওয়ায় সিপিআইএম পরিচালিত রেড ভলান্টিয়ার সদস্যরা উপস্থিত হয়ে মহাদেব ভূঁইয়া দেবেশ ভূঁইয়া নেতৃত্বে দেহ সৎকার করেন আপনারা দেখছেন হলদিয়া নিউজ পৌঁছে দিচ্ছি যার কোনো অসুবিধা হবে পালস অক্সিমিটার সিলিন্ডার বা করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছে তাদের বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য যদি কোনো কিছু দরকার হয় সব বিষয়ে আমরা সহযোগিতা করার জন্য আমরা স্যানিটাইজেশন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন মাস্ক বিতরণ বিভিন্ন জায়গাগুলোতে আমরা স্যানিটাইজেশন করছি যদি টেঙ্গুয়া হচ্ছে গেটওয়ে অফ নন্দীগ্রাম সেখানে পর্যন্ত আমরা আগামীকালের পরিকল্পনা আছে ওখানে স্যানিটাইজেশন করবো একদম প্রত্যন্ত এলাকাতে গঞ্জ এলাকাতে অথচ মানুষজনের ভিড় থাকে সেখানেও আমরা স্যানিটাইজেশন করবো এরকম একটা আমাদের পরিকল্পনা আছে আমার নাম সমিত কুমার গোল সমিত কুমার গোল গোল সমিত কুমার গোল সুসজ্জিত শোরুম দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।